যমুনা দিয়ে চরম অপমান করেছি। ওরে চাঁদ, কি ভেবেছ বড়ি? তুই চলবি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়, তবু যাই চম্পকুজ করে তোর হস্তে পুজো। কিন্তু কি করে, কেমন করে ওই চাঁদের কাছে আমি পুষ্পাঞ্জলি নেব? না না, ওই চাঁদের কাছে যদি আমি পুষ্পাঞ্জলি না নিতে পারি, এই মর্থ ধামি জামাই কেউ দেবী বলে মানিবে না, দেবী কুলে জন্ম আমার ব্যথা হয়ে যাবে। না, ওই তো আমার পিতা আমার নেতা দিদিকে আমার সাথে পাঠিয়েছে, তাই আমি আমার এইখানে বেশি বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাব। দেখি দেখি আমার নেতা দিদি আমাকে যুক্তি দেয়। দেখি সে ফিরে আসে কি না। জানি না জানি না আমার দিদি ঘরে রয়েছে কিনা, তাই একটিবার আমার দিদিকে ডেকে দেখি সে আমার ডাকে সারা দেয় কিনা। নেতা আর
ওই হেমস্থলির বাড়ি আরো না গালি দিয়েছে আমায় হেমন ভাতারি দিদি। হে কি বলছো পদ্মা? হ্যাঁ গো দিদি। তোমায় যা এত কিছু বলেছে জানো পদ্মা, তোমায় যা কি করে পুজো দেবে? কেন দিদি? হে আমি সত্যি বলেছি, তার তুমি এক এক করে ছয়টি পুত্রকে মেরেছো, তাই তোমায় চাঁদ কখনো পুজো দেবে না দিদি। হে পদ্মা আমি সত্যি বলেছি, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। না দিদি না, আমায় এখান থেকে চলে যেতে বলো না দিদি। দিদি তুমি আমায় যা যা যুক্তি দিয়েছো, তোমার যুক্তি মতো কাজ করেছি, তবু চাঁদ আমায় পুজো দেয়নি দিদি। ও দিদি তুমি আমায় যুক্তি দাও, আমি যেন চাঁদের কাছে পুজো আদায় করতে পারি দিদি। ও দিদি তোমার চরিত্রে বলছি না, তুমি কখনো যুক্তি দেবো না, তাই বলছি চলে যাও। বেশ দিদি, আজ যখন তুমি বারবার আমায় বলছো তুমি আমায় যুক্তি দেবে না, ও দিদি এই চাঁদের কাছে যদি আমি পুজো না নিতে পারি, আমি মরতে দেবে আমার পুজোর পুজোর হবে না, কেউ আমায় দেবে বলে মানবে না, তাই কি বলছি জানো দিদি? আমার এই জীবনকে রেখে আমি কি করব? ওই না তীরব বনে জানে দিদি গো বিভাত প্রাপ্ত, যখন আমি চাঁদের কাছে পুজো নিতে পারবো না, এই মর্ত্য দামে আমার পুজোর প্রচার করতে পারবো না, কেউ আমার দাবি তুলে মানবে না, ও দিদি আমার এই জীবনকে রাখবো না, ওই সাগরের জলে আমি বিশ্বাস চাই। হে কি বলছো পদ্মা? হ্যাঁ গো দিদি। না তুমি কেন মরবে? তোমার ইচ্ছে মরতে হবে না, সেই যুক্তি আমার কাছে রয়েছে দিদি। তুমি সেই নিয়ে কোনো চিন্তা করবে না পদ্মা। তুমি আমায় যুক্তি দেবে? কেন দেব না, পিতাই যে কথা দিয়েছি সেই কথা কি আমি কখনো ভুলতে পারি পদ্মা? বেশ দিদি, তাহলে তুমি আমায় যুক্তি দাও, আর কখনো আমি ভুল করব না দিদি। আমি তুমি আমায় যা যা যুক্তি দেবে আমি তোমার যুক্তি মতো কাজ করব। বলো দিদি বলো, তোমার কাছে কি যুক্তি রয়েছে? সত্যি বলেছো, সে যুক্তি ধরবে তো? হ্যাঁ দিদি, আমি তোমাকে এক এক করে সব বলবো, কেমন বলো দিদি? ওই আমি বলি ও হে পয়তা পাখব দিদি।
বলো না দিদি, আমায় কি কাজ করতে হবে? দিদি জানো পদ্মা তোমায় কি করতে হবে, তাই বলছি দিদি। তুমি তা ছুটে যাও।